একজন গাড়ি চালক যদি ইচ্ছেমতো যেখানে সেখানে আপনি গাড়িটা পার্ক না করেন তাহলে কিন্তু আপনি ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণে আপনি অনেক ভূমিকা রাখলেন, আর যদি গাড়িটা পার্ক করেন তাহলে কিন্তু আপনি ট্রাফিক জ্যাম যাতে সৃষ্টি হয় তাতে আপনার কন্ট্রিবিউশন তৈরি হয়ে গেল। এবং ঠিক এই একইভাবে যে রিক্সা চলাচল করছে, অটো রিক্সা চলাচল করছে, ভ্যান গাড়ি চলাচল করছে এবং ঠেলা গাড়িও কিন্তু আমাদের ঢাকা পুরন ঢাকায় বিভিন্ন জায়গায় মালামাল নেওয়ার জন্য চলাফেরা করে, তো সেই সমস্ত কিছু মিলে আমি পুরন ঢাকার কথা বলবো। যেখানে ব্যবসায়ী নেতৃবৃন্দ এখানে বলেছেন, আমি ইসলামপুরে যে কাপড় ব্যবসায়ী সমিতি আছেন এবং ফল ব্যবসায়ী সমিতি আছেন তাদের সাথে কোতোয়ালি থানায় একটি সভায় মিলিত হয়েছিলাম। আমি মনে করি যে স্থানীয় ভিত্তিতে আপনারা পুলিশের সহযোগিতায়, স্থানীয় ওসি এবং ট্রাফিক পুলিশের সহযোগিতা নিয়ে সেখানে কিন্তু ট্রাফিকের ব্যবস্থাটা আপনারা নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারেন, কিছু কিছু রাস্তায় আপনারা ওয়ানওয়ে করে দিতে পারেন। আমি আশা করব যে বিভিন্ন সংস্থা যারা রাস্তার কাজ করে থাকেন, পানি বিশেষ করে ওয়াসা এবং বিদ্যুৎ গ্যাস তারা যে কাজগুলো করে থাকেন, এছাড়া অন্যান্য যে কোনো উন্নয়ন কাজ, সেই উন্নয়ন কাজগুলো রমজান মাসে সকলের স্বার্থের প্রতি লক্ষ্য রেখে তারা বন্ধ রাখবেন, এই প্রত্যাশা আমার সকলের কাছে রইল। এবং আমরা আলাদা আলাদাভাবে যখন যদি কোথাও কাজ চলমান থেকে থাকে সেটি আমরা চিঠি দিয়েও সংশ্লিষ্ট সংস্থাকে আমরা জানাবো। আর অন্য যে সমস্ত চ্যালেঞ্জ আমাদের রমজানে থেকে থাকে সেটির ভিতরে একটি আমরা ধরতে পারি যে সাধারণ যদি কোনো মার্কেট বা অন্যান্য রাস্তাঘাটে কোনো ছিনতাই থাকতে পারে, যে ব্যাংক থেকে টাকা উত্তোলনের সময় ছিনতাই কিংবা কোনো ধরনের প্রতারণা, কৃত্রিমভাবে মূল্য বৃদ্ধি মজুদদারির মাধ্যমে এবং খাদ্যদ্রব্যে ভেজাল, এই কয়েকটি সমস্যা আমাদের রমজানে থেকে থাকে। অন্যান্য রমজানে যে সমস্ত ঘটনা ঘটেছে সেটির প্রেক্ষিতে, সেটির গবেষণার প্রতিবেদনের প্রেক্ষিতে আমি যেটি বলতে এটি আপনাদের কাছে উপস্থাপন করছি। সেজন্য পুলিশের পক্ষ থেকে ব্যাপক পরিকল্পনা ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে। আমাদের ইউনিফর্ম পুলিশ এবং সিভিল পুলিশ আলাদা আলাদাভাবে কাজ করবে এবং ট্রাফিক পুলিশ সাথে সাথে কাজ করবে। ট্রাফিক পুলিশের বিশেষ করে রমজানে যাতে মানুষ ঘরে গিয়ে প্রিয়জনের সাথে ইফতার করতে পারে সেজন্য পুলিশের ব্যাপক পরিকল্পনা রয়েছে, ট্রাফিক তো রয়েছেই, এর পাশাপাশি আমাদের ক্রাইম ডিভিশনের যে সমস্ত অফিসাররা রয়েছেন তারাও কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণে সহযোগিতা করবে। এবং আমি আবারও বলছি যে এখানে যারা উপস্থিত রয়েছেন, যারা উপস্থিত নেই, সকলে একটি সহনীয় পর্যায়ে আচরণ করা এবং সহনীয় থাকা, রাস্তায় একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকা যাতে সবাই ঘরে গিয়ে ইফতারটা করতে পারে। তিনটা থেকে আমাদের একেবারে সন্ধ্যা সাতটা পর্যন্ত একেবারে বিশেষ পরিকল্পনা থাকবে এবং বিশেষ ডিপ্লয়মেন্ট থাকবে যার মাধ্যমে মানুষ ঘরে গিয়ে ইফতারটা করতে পারে। ট্রাফিক জ্যামের যে বিষয়টি রয়েছে সেটি আমরা আমাদের নিজস্ব যে ট্রাফিক কর্ম পরিকল্পনা রয়েছে সেটির সাথে সাথে স্থানীয় ভিত্তিতে যেমন কোনো মার্কেটের সামনে যেন জ্যাম তৈরি না হয় সেজন্য সেই মার্কেট সমিতির সহযোগিতা চাই, এবং অন্যান্য যে সমস্ত জায়গা রয়েছে, অফিস আদালত বা যেগুলো গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে সেখানে এই সমস্যাটা তৈরি হতে পারে, সেই সমস্ত কর্তৃপক্ষের সাথে আমাদের ট্রাফিক অফিসাররা, আমাদের ক্রাইমের অফিসাররা একসাথে কথা বলবে এবং সকলের সহযোগিতা নিয়ে আমরা এই কাজটি সম্পন্ন করতে চাই।